بسم الله الرحمن الرحيم তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত পূর্বে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে মুমিনের জীবন প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে, মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, প্রতিদিনের আজও এখানে উপস্থিত রয়েছেন মুমিনের জীবন প্রোগ্রামের নিয়মিত আলোচক জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের মাধ্যমে মুমিনের জীবন প্রোগ্রাম সুন্দর হয়, সার্থক হয়, তাই আজও আমরা আশা করব আপনারা আপনাদের প্রশ্ন করবেন। আপনাদের প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রামও আমরা আশাবাদী রব্বুল আলামিন প্রোগ্রামকে সার্থক করবেন, সুন্দর করবেন, আলোকিত করবেন। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা রব্বুল আলামিন যেন আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, যা শুনবো তার উপর যেন আমল করার তৌফিক দান করেন এবং কবুল করেন, মঞ্জুর করেন। দর্শক শ্রোতা, আপনাদের প্রশ্নের দিকে আসার আগে আমরা মুফতি সাহেবের কাছে যাব, ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনবো, তারপরেই আমরা আপনাদের কলের দিকে আসব। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। জাযাকুমুল্লাহ খায়র। শুকরিয়া, অনেক ধন্যবাদ মাওলানা হাফিজ সৈয়দ তামিম আহমদ সাহেবকে অত্যন্ত সুন্দরভাবে এই প্রোগ্রামকে উপস্থাপনের জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় এবং জাযা খায়র দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নবিয়িন ইমামিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين. قال الله سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وبعد شمانيت درشق سرطة السلام عليكم ورحمة الله وبركاته। মুমিনের জীবন প্রোগ্রামে যথারীতি আমিও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে কায়মন ও বাক্যে মোনাজাত করছি, তিনি যেন এই প্রোগ্রামকে তাঁর অপার অনুগ্রহে কবুল এবং মঞ্জুর করেন, হেদায়েতের সুবাতা সর্বত্র ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম হিসেবে যেন এই প্রোগ্রামকে বিবেচনা করেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও জীবন ঘনিষ্ঠ প্রশ্ন সহকারে এই প্রোগ্রামের অংশ হওয়ার জন্য তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত আল্লাহর নবীর পুরো জীবন আদর্শ নিয়ে সবিস্তারে আলোচনা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন বলেছেন উত্তম আদর্শ, মানে সর্বশ্রেষ্ঠ আদর্শ, সবচেয়ে ভালো আদর্শ, তাহলে দুনিয়াতে আমরা কোথাও গিয়ে এর চেয়ে সুন্দর, এর চেয়ে শান্তিপূর্ণ, এর চেয়ে ভালো কোনো আদর্শ খুঁজে পাওয়ার চিন্তাও করতে পারি না।
আল্লাহ তাআলা এই কথাটা অন্তত বুঝার জন্য তৌফিক দান করেন। আমরা বিভিন্ন পথ মত জীবন দর্শন মতবাদ নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু এই কায়নাতের সৃষ্টিকর্তা খালিক এবং মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন যে তোমরা যদি সুন্দরতম আদর্শ দেখতে চাও, অনুপম জীবন আদর্শ যদি অনুসন্ধান করো, তাহলে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তোমরা অনুসন্ধান করো। এর চেয়ে বরকতময়, এর চেয়ে সুন্দর, এর চেয়ে শান্তিপূর্ণ, এর চেয়ে মায়াবী কোনো আদর্শ ইতিহাসে কেউ দেখাতে পারেনি, পারবেও না। সুবহানাল্লাহ, এই সুন্নতের উপর যদি আমল আমরা করি, আল্লাহর নবীর জীবনাদর্শের উপর সুন্নতের উপর যদি পরিপূর্ণরূপে আমল করি, আল্লাহ তাআলার ভালোবাসার পাত্রে আমরা পরিণত হয়ে যাব। সুন্নতের মধ্যে আল্লাহ তাআলা মাহবুবিয়াত ভালোবাসার একটা গুণ রেখেছেন, ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, কোরআন বলছে ইউহিবকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। বোঝা গেল সুন্নতের মধ্যে নবীজির জীবন আদর্শ অনুসরণের মধ্যে ভালোবাসার দিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক, অর্থাৎ এর মধ্যে ভালোবাসার কোয়ালিটি রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, বিশেষত্ব রয়েছে। এর নেচারের মধ্যে, সুন্নতের নেচারের মধ্যে, সুন্নতের স্বভাবের মধ্যে ভালোবাসা এবং মহাব্বত রয়েছে। আর এখান থেকেই একটা জিনিস মুফাসসিরিনে কেরাম উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে সুন্নতের উপর যারা আমল করে, মুস্তাহাব, মুস্তাহাবকে মুস্তাহাব কেন বলা হয়? মুস্তাহাব এসেছে মহাব্বত থেকে, হুব থেকে, হুব মানে ভালোবাসা, মহাব্বত। এর অর্থ কি? যে এই সমস্ত আমল করার মাধ্যমে মানুষ ভালোবাসার পাত্রে পরিণত হয়। যখন আল্লাহর ভালোবাসার পাত্রে পরিণত হয়ে যাবে, তখন মানুষের ভালোবাসার পাত্রে অটোমেটিকলি পরিণত হয়ে যাবে। এই জন্য যে সমস্ত বুজুর্গানে দিন উলামায়ে কেরামকে আমরা দেখি যে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে তারা সুন্নতের দিক নির্দেশনা কি তারা খুঁজে বেড়ান, উঠতে বসতে চলতে ফিরতে কথাবার্তা বলতে লেনদেন করতে মামলাত করতে, সর্বাবস্থায় দেখা যায় সুন্নতের উপর আমল তারা করছেন, মুস্তাহাব বিষয় নিয়ে আমল করছেন। মানে এত গুরুত্বপূর্ণ সুন্নত নয়, এটা তাকিদের সাথে সবসময় আমল করার জন্য এত বেশি প্রেশার দেওয়া হয়নি, তাকিদ করা হয়নি, কিন্তু এরপরও আল্লাহর নবীর অনুসরণের স্বার্থে আর নবীজির ভালোবাসায় অন্তর্জগৎকে সিক্ত করে এক একটা সুন্নতের উপর তারা আমল করছেন। পরিণতি কি? যে তাদেরকে দেখলেই যেন ভালোবাসা জাগ্রত হয়, মনের মধ্যে মহাব্বতের একটা আবেগ তৈরি হয়। আপনারা যত সব আল্লাহর ওলি এবং বুজুর্গানে দিনকে দেখেন, হযরত সিলেটের আপনারা বুজুর্গানে দিন যারা আছেন, যাদেরকে দেখেছেন, চেহারার দিকে একটু তাকাবেন, দেখলেই মনে হবে যে এরা ছোট অবু শিশুদের মতো তাদের চেহারা, আর দেখতেই তাদেরকে মহাব্বতের একটা আবেগ মনের মধ্যে সৃষ্টি হয়। আমি হযরত শেখ গাজীনগরি রহমতুল্লাহ আলহীকে দেখেছি, হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলহীকে, হযরত মৌলানা নুরুদ্দিন গহরপুরীকে, আমার শ্রদ্ধেয় নাজান হযরত শেখ মামুর খানি রহমতুল্লাহ আলহী, ওনাদের সবাইকে দেখার সুযোগ হয়েছে। তো খালি কোথায় কোথায় উঠতে বসতে সুন্নতের উপর আমল করতেন, মুস্তাহাব জিনিস একটাও বাদ দিতেন না, আল্লাহর নবীর প্রতিটি বিষয়ে হুবহু অনুসরণ অনুকরণের চেষ্টা করতেন। এখন ভালোবাসার একটা গুণ তাদের মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছিল, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এর বাস্তব নমুনা তারা হয়ে গিয়েছিলেন। যাই হোক, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম আজকে, সেটা হলো যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের সর্বশেষ ইট বলা হয়। নবুয়তের যে বিল্ডিং, এর মধ্যে আল্লাহ নবী নিজে বলছেন আমি হলাম সর্বশেষ ইট, এর দ্বারা নবুয়তের বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, আমার পর আর কোনো নবী আসবেন না। তো প্রত্যেক জাতিতে, প্রত্যেক গোত্রে, প্রত্যেক এলাকায়, প্রত্যেক নেশনের মধ্যে যখনই কোনো নবী এসেছেন, তো নবীগণের আসার উদ্দেশ্য কেবল ইবাদত বন্দেগীর নিয়মনীতি শিক্ষা দেওয়া নয়, ইবাদত বন্দেগীর নিয়মনীতি শিক্ষা দেওয়া, ইবাদত বন্দেগী এটা মূল উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য, এটার দিনের মূল উদ্দেশ্য হওয়ার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। কিন্তু নবীগণ দুনিয়াতে এসেছেন কেবল ইবাদত বন্দেগীর নিয়মনীতি শিক্ষা দেওয়ার জন্য নয়, বরং তাদের আসার উদ্দেশ্য হলো কোনো কওমকে, কোনো জাতিকে, কোনো নেশনকে, কোনো এলাকাভাষীকে মুসিবত থেকে রক্ষা করা, বিপদ থেকে রক্ষা করা, পেরেশানি থেকে মুক্ত করা, মুক্তিদান করা, জাতি হিসাবে মুক্তিদান করা, এটাও একটা মূল উদ্দেশ্য ছিল। হযরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের মধ্যে এসেছিলেন তাদেরকে ইবাদত বন্দেগী এবং আল্লাহর নৈকট্য লাভের পথ শিক্ষা দেওয়ার জন্যই নয়। জালিম শাসক ছিল ফেরাউন, সেই ফেরাউনের
কবলে বনি ইসরায়েল পড়ে গিয়েছিল, বনি ইসরায়েল মজলুম ছিল, বনি ইসরায়েল অত্যাচারিত ছিল, ফেরাউনের কবলে তারা ছিল এবং ফেরাউন যত ধরনের জুলুম নির্যাতন করছিল যে তাদেরকে একেবারে মানে অপাঙ্কেয় তুচ্ছ নিকৃষ্ট একটা জাতিতে পরিণত করে ফেলেছিল, তাদের মান সম্মান বলতে কোনো কিছুই ছিল না। মুসা আলাইহিস সালাম যখন এসেছেন বনি ইসরায়েল একটা ক্রাইসিসের মধ্যে ছিল, মহাসংকটে আবর্তিত ছিল, সেই বনি মহাসংকটে আবর্তিত বনি ইসরায়েলকে ফেরাউনের জুলুম নির্যাতন এবং এই মহাসংকট থেকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তো যত নবী রাসূল এসেছেন সেই জাতির দুনিয়াবী এবং জাগতিক পেরেশানি দূর করাও তাদের মূল উদ্দেশ্য ছিল। যেমন হযরত মুসা আলাইহিস সালামের কথা বললাম, বনি ইসরায়েল আরেকবার সমস্যায় পড়ে গিয়েছিল। এইভাবে নবীগণের কথা মানলে, নবীগণের দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা করলে যে উপস্থিত যে সমস্যা, উদ্ভূত যে পরিস্থিতি, অস্থিতিশীল অবস্থা, অস্বাভাবিক অবস্থা এবং পেরেশানির যে অবস্থা, তা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। এই হলো নবীগণের অনুসরণ অনুকরণের খায়র বরকত। যখনই যে যুগে কোনো জাতি মারাত্মক পেরেশানির সম্মুখীন হয়েছে, মুসিবতের মধ্যে গ্রেফতার হয়েছে, এই জাতিকে মুসিবত বিপদ সংকট থেকে উত্তরণের জন্য, রক্ষা করার জন্য নবীগণ এসেছেন। হযরত বনি ইসরায়েল আরেকবার সমস্যায় পড়েছিল, হযরত দানিয়াল আলাইহিস সালাম এসেছেন, তার কথা বনি ইসরায়েল মানেনি, হযরত দানিয়াল আলাইহিস সালামের কথা তারা মানেনি। এরপরে না মানার কারণে, নবীকে অমান্য করার কারণে, নবীর পথে না চলার কারণে বুখতে নসর এক জালিম বাদশাহ তাদের উপর মুসল্লত এবং মানে আক্রমণ করলো, চেপে বসলো আর তাদের 70,000 মানুষকে কাতল করলো, তার চেয়েও বরং বেশি হবে, 70,000কে সে গ্রেফতার করলো, পুরো জাতিকে একেবারে ধ্বংসে পরিণত করে দিল। এমনকি হযরত দানিয়াল আলাইহিস সালাম নিজেও গ্রেফতার হয়ে গেলেন, ওদের সঙ্গে বললেন যে তোমরা আমার কথা মাননি, নিজেরাও বিপদে পড়েছ, আমাকেও বিপদে ফেলেছ। এটা যখন মুসিবত বা আসমানি গজব আসে তখন ভালো মন্দ সবাইকে ঘেরে ফেলে, তো ভালো যারা তারা তো আখেরাতে সওয়াব পাবেন, তাদের দরজা বুলন্দ হবে, তাদের পরকালীন মর্যাদা এর দ্বারা বৃদ্ধি হবে, আর মন্দ যারা তাদের উপর দুনিয়াতেও এটা মুসিবত এবং আজাব, আর আখেরাতের আজাব তো আর আছেই। তো দানিয়াল আলাইহিস সালাম বুঝালেন, এরপরে তারা আবার তওবা করলো, নবীর কথা মান্য করলো, এরপর আল্লাহ তাআলা বুখতে নসরের মুসিবত তাদের উপর থেকে দূর করে দিলেন, আবার নেতৃত্ব কর্তৃত্ব তাদের হাতে আসলো। মুসা আলাইহিস সালামের দ্বারা শুধু যে আখেরাতের পথ পদ্ধতি ইবাদতের নিয়ম নীতি শিক্ষা করতে সক্ষম হয়েছিল বনি ইসরায়েল, তাই নয়, বরং ফেরাউনও ধ্বংস হয়েছিল। তো আজকেও নবীগণকে আদর্শ, নবীগণের আদর্শ অনুসরণ করলে আল্লাহ তাআলা আমাদের জীবনে পরিবর্তন আনবেন। কোনো জাতি যখন অন্ধকারের মধ্যে পতিত হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছেন সারা দুনিয়া জুলুম নির্যাতনের জাতাকুলে পিষ্ট হচ্ছিল, সারা বিশ্বের মধ্যে অত্যাচার ছিল, রাহাজানি ছিল, জুলুম ছিল, মানব জাতি মহাসংকটে পতিত ছিল, এমন অবস্থায় আল্লাহর নবী এসেছিলেন শুধু আকিদা বিশ্বাস ঠিক করার জন্যে, ইবাদত বন্দেগীর নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়াতে আসেননি, আর এটাই তার মূল মিশন ছিল না। যদিও এটা দিনের মধ্যে মূল উদ্দেশ্য ইবাদত বন্দেগী, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহর নবী যখন এসেছিলেন মানব জাতি মহাসংকটে পতিত ছিল, আর সেই মহাসংকট থেকে তিনি উত্তরণ করেছিলেন, জুলুম নির্যাতন শেষ করেছিলেন, শান্তি নিরাপত্তা তিনি তৈরি করেছিলেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময়ে দুইটা সমস্যা ছিল জাতির মধ্যে, একটা সমস্যা কি যে সারা জাহানের মধ্যে অজ্ঞতা মূর্খতা ছিল, যে জ্ঞান ছিল এটাকে সত্যিকার অর্থে জ্ঞান বলা যায় না, এটাকে মূর্খতা বলেছে ইতিহাস, এটাকে মূর্খতা সাব্যস্ত করেছে। ওই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। তো মূর্খতা কেন, এটা প্রমাণ দিতে হলে অনেক সময় লাগবে। আর আরেকটা কি ছিল যে মানুষের আখলাক চরিত্র বলতে কোনো জিনিস ছিল না, মানুষ অত্যাচার করত, জুলুম করত, বিহেভিয়ার ভালো ছিল না, সর্বত্র জুলুম নির্যাতন, ঘৃণা আর দুশ্মনী, হানাহানি, শত্রুতা, হিংসা, বিদ্বেষ ছড়িয়ে গিয়েছিল চতুর্দিকে, ঘরে ঘরে, মানে আখলাক ছিল না, চরিত্র ছিল না, নৈতিকতা ছিল না। তো নৈতিক অবক্ষয়ের ধস নেমেছিল, চারিত্রিক নষ্টামি চরমে পৌঁছেছিল। তো জাতির মধ্যে দুটো সমস্যা ছিল, সঠিক জ্ঞান ছিল না, অজ্ঞতা এবং মূর্খতা ছিল, দ্বিতীয় সমস্যা ছিল চারিত্রিক বিপর্যয় ছিল, নৈতিক অবক্ষয় ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাদিসের মধ্যে দুই কথা বলেছেন। এক হাদিসে বলেছেন, ইন্নামা আনা বুইসু মুআল্লিমা, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে তোমাদের জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, তোমাদেরকে অশিক্ষা থেকে,
অজ্ঞতা মূর্খতার অন্ধকার থেকে বের করে শিক্ষার আলো আমি তোমাদেরকে দিতে চাই। এর জন্য আমি দুনিয়াতে এসেছি, আমি শিক্ষক হিসেবে এসেছি, জ্ঞানের আলো দেওয়ার জন্য আমি এসেছি। এই এলান করেছেন, যেহেতু অজ্ঞতা ছিল, অন্ধকার ছিল, মূর্খতা ছিল, মূর্খতা এবং অজ্ঞতার অন্ধকার ছিল, জাহিলিয়াতের অন্ধকার ছিল, এই জন্য আল্লাহর নবী বলেছেন যে আমি মুআল্লিম হিসাবে অবতীর্ণ হয়েছি, আমি শিক্ষক হিসাবে, জ্ঞানের আলো দানকারী হিসাবে আমি দুনিয়াতে এসেছি। আর দ্বিতীয় ঘোষণা দিয়েছেন, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, মানে মার্জিত চরিত্রের, উন্নত চরিত্রের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শনের জন্য, উচ্চ এবং ভালো চরিত্রের, খুবই উন্নত চরিত্রের, মার্জিত চরিত্রের উত্তম নমুনা দুনিয়ার সামনে পেশ করার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। দেখেন, জুলুম নির্যাতন চলছিল, চরিত্র ছিল না, চরিত্র নৈতিকতা বলতে কোনো জিনিস ছিল না। আল্লাহর নবী একদিকে অজ্ঞতার যুগ ছিল, বলেছেন আমি শিক্ষার আলো দিতে এসেছি, আর অসচ্চরিত্রতা ছিল, জুলুম নির্যাতন ছিল, নৈতিক অবক্ষয়ের দশ নেমেছিল। নবীজি বলেছেন নৈতিকতা এবং চরিত্রের সর্বোচ্চ নমুনা দুনিয়ার সামনে পেশ করার জন্য, উত্তম পরাকাষ্ঠা প্রদর্শনের জন্য আমি দুনিয়াতে এসেছি। কোন জাতির মধ্যে যদি অজ্ঞতা, মানে জ্ঞানের আলো না থাকে, তাদের মধ্যে অজ্ঞতার অন্ধকার থাকবে, আর চরিত্র যদি না থাকে তাহলে জুলুম নির্যাতন চলে আসবে। তো অজ্ঞতার অন্ধকার আর জুলুম নির্যাতনের ভীষিকা, এই দুই জিনিস যদি কোনো জাতির মধ্যে চলে আসে, ধ্বংসের মুখোমুখি হয়ে দাঁড়ায়। আর জ্ঞানের আলো আর উত্তম চরিত্রের উত্তম নমুনা যদি দুনিয়ার সামনে আসে, তাহলে এই জাতির মধ্যে পরিবর্তন আসে, উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছে। আজ সারা দুনিয়াতে এই জুলুম নির্যাতন, অসচ্চরিত্রতা, অনৈতিকতা, মানবাধিকারের চরম লঙ্ঘন, এই যে অবস্থাগুলো চলছে, আর আমরা শুধু চোখের মধ্যে চশমা লাগিয়ে এগুলো দেখছি, গ্যালারিতে বসে এগুলো দেখছি, মোবাইল ফোনে আমরা এগুলো দেখছি, কিন্তু প্রতিকারের কোনো ব্যবস্থা নেই। যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র এবং আল্লাহর নবীর জ্ঞানের আলো, এই দুই জিনিস দিয়ে যেভাবে তখনকার অমানিসায় পরিপূর্ণ এবং অন্ধকারে আচ্ছন্ন বিশ্বকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আলোর সন্ধান দিয়েছিলেন, শান্তির সন্ধান দিয়েছিলেন, আজও যদি নবীজির চরিত্র এবং জ্ঞান, সিরাত থেকে এই দুই শিক্ষা যদি আমরা নিতে পারি, পুরো দুনিয়াতে আবার আমরা শান্তির স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ তাআলা বুঝার আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। জাযাকাল্লাহু খায়রান। মুফতি সাহেব, আমরা কয়েকজন কলার লাইনে আছেন, আমরা দেখি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি ইনশাআল্লাহ। মুফতি সাহেব দোয়া করবো আপনার জন্য। আমার একটা প্রশ্ন, জি যে আমার 12 বছরই শোনা, তো এই শোনার জগত কত টাকা দুই বছরে আই এখন টেস্ট দয়া করে হইতা? দুই বছরে? জি দুই বছরে। 12 বছরই শোনা জি টাকা কে নি দুই বছরে কত আই? আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? না আপনার আর কোনো প্রশ্ন আছে নি? ওকে, বোন সুন্দর প্রশ্নের জন্য জাযাকাল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। জি কলার কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। সম্ভবত কল ড্রপ হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করেন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি গত সপ্তাহ ফোন করছিলাম, আমার একটা প্রশ্ন রয়েছে নাকি, এটা আমি ওটা জি আবার হইল কলুকা। জি আমি ওদের না কইসা যেন কসমে কাফারা কি কইসা, ওটা আমি দেশ হইরা আমাকে দিবার লাগে, যে দেশ দিতে হইলে ইয়াতিম মেহমার দেশে আমার কত যাইব পয়সা? আমি কইছিলাম 10 জন মিসকিন রে, হয়তো আমি এটার উত্তর দিছি, আপনি হয়তো শুনতে পারছেন না। 10 জন গরিব যারা জাকাত খাইতে পারবা, তারা দুই বেলা ফেটবরিয়া খাওয়ানির সমান দান করলে হয়ে যাব। তো এখন দুইবার ফেটবরিয়া খাওয়া, 10 জন মানুষে দুইবার ফেটবরিয়া খাইতা, এখন এটার লাগে 10টা ফিতরার সমান 10 জনরে দিলেই হয়ে যাব।
আর এই কথা উল্লেখ করিয়া কোনো মাদ্রাসার গরিব ফান্ডও যদি দেন তবুও ওই যুবকী যে হইবা ও কথা যে দশজন গরিব ছাত্রয় দুই বেলা ফেট পরিয়া খাইতা এই পরিমাণ পয়সা আমি দিলাম আর এই পয়সাটা এই রকম দশজনের পিছনে আপনারা লাগাই দিবা বোর্ডিং ফান্ডও তখন ওই যুবকিয়া দুইটা ফিতরার সমান সদকায় ফিতের বাংলাদেশও দুই একজনে ফেট পরিয়া খাইতে হইলে বাংলাদেশও একশো টাকা যদি হয় তো ওই যুবকিয়া তো দুইশো টাকা করে যদি হয় বাংলাদেশও দেন আপনি তাহলে বা এই দেশের হিসাবে যদি দেন তাহলে পাঁচ দশে পঞ্চাশ পাউন্ড আপনি দিলেই তারপর অনেক ফিতরার সমান ফাস্ট পাউন্ড করি আমরা হই তো এই হিসাবে যদি পঞ্চাশ পাউন্ড দিলেন তাহলে ওই যাব আর যদি বাংলাদেশের হিসাবেও দেন তবুও জায়েজ আছে আপনার লাগে দুইশো টাকা করে যদি দেন তাহলে দশজনে দশ দুইশো মানে দুই হাজার টাকা হইলে ওই যাব গিয়া তখন তো কিন্তু আপনি ফাস্ট পাউন্ড করে যদি দেন তাহলে এটা বেশি উত্তম হইব ইনশাআল্লাহ জাজাকাল্লাহ আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে তো নেক্সট কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম সম্ভবত এই কলার ড্রপ হয়ে গেছে আপনি আবারও চেষ্টা করেন তো মুফতি সাহেব আমরা একটু আনসারের দিকে যাই তো প্রথম যে বোন প্রশ্ন করেছেন ওনার বারো বড়ি শোনা দুই বৎসরে জাকাত কত হয় এটা জানতে চেয়েছে দুই তিনটা কথা খেয়াল রাখবেন জাকাতের জন্য জাকাতের জন্য জাকাতেবুল মাল হলো চার প্রকার চার প্রকার সম্পদকে একসঙ্গে হিসাব করতে হবে টাকা পয়সা এক প্রকার টাকা পয়সা ক্রান্সি যত ধরনের মুদ্রা বা ক্রান্সি হবে টাকা পয়সা হবে পাউন্ড হোক রিয়াল হোক টাকা পয়সা হোক দেশের টাকা এই দেশের টাকা পকেটের ব্যাংকের সব মিলিয়ে যেদিন জাকাতের বৎসর পূর্ণ হবে ওই দিন দেখবেন যে আজকে আমি কত টাকার মালিক আছি এমনকি প্রাপ্য ঋণ যেটা এটাকেও কাউন্ট করতে হবে যেটা এখনও পাওয়ার ব্যাপারে আমি নিরাশ নই আশাবাদী আছি এমন ধরনের ঋণও কাউন্টেবল এটা গণনা করার যোগ্য এটাকে গণনা করতে হবে তো এই সব মিলিয়ে টাকা কত টাকার মালিক আছেন সোনা থাকলে তার আজকে মার্কেট ভ্যালিউ কত বাজার দাম কত রূপা থাকলে তার আজকে যেদিন জাকাতের বৎসর পূর্ণ হচ্ছে ওই দিন মার্কেট ভ্যালিউ কত যেদিন প্রথমবার মানুষ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় যে তারিখে আরবি এবং ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী যে তারিখে মুহররম সফর থেকে নিয়ে জুলহিজ্জা পর্যন্ত যে বছর হয় এই বছরের যে তারিখে চন্দ্র মাসের যে তারিখে প্রথমবার জীবনে কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় সে আগামী বৎসর ঠিক ওই তারিখে তার জাকাতের বৎসর পূর্ণ হয় এই প্রশ্ন যদি আমরা করি তাহলে সবাই ফেল করব উত্তর দিতে পারবো না আমি জীবনে কখন সর্বনিম্ন পরিমাণ নিসাবের মালিক হয়েছিলাম যে পরিমাণ সম্পদ হলে পরে জাকাতেবুল সম্পদ জাকাতযোগ্য সম্পদ হলে পরে কারো উপর জাকাত ফরজ হয়ে যায় এবং সেটাকে নিসাব পরিমাণ সম্পদ বলা হয় সেই পরিমাণ সম্পদের সর্বনিম্ন পরিমাণ কখন আমি মালিক হয়েছিলাম এই প্রশ্ন করলে আমরা আরবি তারিখটা ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী তারিখটা আমরা বলতে পারবো না বিধায় উলামায়ে কেরাম বলেছেন এখন থেকে একটা তারিখ বার্ষিক ডেট ফিক্সড করবেন অতীতের জাকাত বেশি হারে আদায় করে দেবেন যাতে জিম্মায় কোনো জাকাত অবশিষ্ট না থাকে আর আপনি সন্দেহমুক্ত হয়ে যেতে পারেন যে আমার জাকাত আদায় হয়ে গেছে অলরেডি এখন থেকে একটা ডেট ফিক্সড করবেন প্রতি বছর একই ডেট ফলো করবেন যেদিন জাকাতের বৎসর এটা রমাদানেরও কোনো তারিখ হতে পারে চাইলে আপনি রমাদানেরও কোনো তারিখ ফিক্সড করবেন তবে এটাকেই আগামী সারা জীবন ফলো করতে হবে আর ওই তারিখে দেখবেন যে আজকে আমি কতটুকু বড়ি সোনার মালিক আর আজকে এটার বাজার দাম কত তো গত যে বছরগুলির আপনি দেননি যেদিন জাকাতের বৎসর পূর্ণ হয়েছে বৎসর ওই দিন দেখতে হবে আজকে জাকাত ওই দিন মানে মার্কেট ভ্যালিউ কত বাজার দাম কত তো এই হিসাবে এটার বাজার দাম লিখলেন এর সাথে লিখলেন টাকা কত এটার দাম যদি বিজনেস গুডস থাকে সেলেবল মাল থাকে কোনো কিছু বিক্রয়যোগ্য কোনো সম্পদ থাকে ব্যবসার মাল যেটাকে বলা হয় এটাও এক প্রকার জাকাতেবুল মাল জাকাতযোগ্য সম্পদ তো এটার বাজার দাম আজকে কত এই সব মিলিয়ে আপনি টোটাল হিসাব করবেন এটা হলো আপনার নিসাবের পরিমাণ তা থেকে আপনি যে আপনার উপর যদি কোনো তাৎক্ষণিক আদায়যোগ্য টাইপের কোনো ঋণ থাকে সেটা মাইনাস করবেন এই ঋণ মাইনাস করার পর যে টোটাল অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্ট থেকে 2.5% দান করবেন এখন সোনা বরাবরই সোনার দাম যেদিন আপনার অতীতে জাকাতের বৎসর পূর্ণ হয়েছিল ওই দিন দেখবেন যে আজকে মার্কেট ভ্যালিউ কত তবে এর মধ্যে পুরাতন স্বর্ণের দাম ধরার সুযোগ রয়েছে মানে নতুন স্বর্ণের দাম থেকে একটু কম ধরার সুযোগ আছে তবে এই পুরাতন দামটা যেন আমি হঠাৎ এক দোকানদারকে বললাম আর সে অনেক কম বলে ফেললো এই দাম নয় বরং ফেয়ার দাম যেটা হবে
এটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে জেনে নিতে পারবেন যে আজকে নতুন সোনার বাজার দাম কত, 8% মেবি এইরকম কিছু একটা কম হয়ে থাকে, 8% অর 10% এরকম একটা মার্কেট ভ্যালু কম হয়ে থাকে, জেনুইন যেটা পুরাতন সোনার বাজার দাম হয়ে থাকে, ফেয়ার ভ্যালু যেটা হয় সেটা আপনাকে কাউন্ট করতে হবে। আর সেই পরিমাণ কম করারও পারমিশন আছে। অবশ্য উত্তম হলো বাজারের যে নতুন সোনার যে দাম যেদিন জাকাতের বৎসর পূর্ণ হবে ওই দিন দেখতে হবে যে আজকে বাজারে এই সোনার মানে মার্কেট ভ্যালু কত, ওইটার পুরাতন দামটাও ধরা যায়, নতুনটা ধরলে বেশি ভালো, আর সেই অনুযায়ী আপনাকে জাকাত আদায় করতে হবে। তো আপনি প্রয়োজনে বিস্তারিত কোনো মুফতি সাহেবের সঙ্গে আলোচনা করবেন এবং জাকাতের মাসআলাগুলো জানার চেষ্টা করবেন। এই আলোচনার মাধ্যমে যদি আপনি ডাইরেকশন হয়ে যায় আপনার ভালো কথা, নতুন কোনো প্রশ্ন থাকলে আবারও করতে পারবেন। জাযাকাল্লাহ, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। মুফতি সাহেব, আমাদের ব্রেকের টাইম হয়ে গেছে, আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ইনশাআল্লাহ দেখা হবে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। জাযাকুমুল্লাহু খায়র, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত পূর্বে